গুড ইভিনিং। আজকে দীর্ঘ এক বছর পর আমি আজকে বাইরে বেরোচ্ছি, করোনার জন্য কোথাও যেতে পারিনি, করোনার পরে প্রথম কোথাও ঘুরতে যাচ্ছি। লাস্ট আমি গেছিলাম আগের বছর মার্চ মাসে দার্জিলিং গ্যাংটক, তারপরে আবার বেরিয়ে পড়েছি সেই দার্জিলিংয়ের দিকেই। এটা আমার প্রথম বাংলায় ব্লগ করছি, এর আগে আমি বাংলায় করিনি। তো দেখুন, যদি ভালো লাগে তো কমেন্ট করবেন। এখন আমি আছি আসানসোল স্টেশনে, এখান থেকে আমি যাব বর্ধমান। বর্ধমান থেকে পদাতিক এক্সপ্রেস, রাতে একটার সময় ট্রেন আছে। তো আপাতত এখানে 9:50 লোকালটা ধরবো বর্ধমান যাওয়ার জন্য। এখন বসে আছি আসানসোল স্টেশনে, আর এই ট্যুরে আমার ট্যুর পার্টনার হচ্ছে কৃষ্ণেন্দু, আমার বন্ধু ছোটবেলাকার। আমরা দুজন মিলে যাচ্ছি ঘুরতে। প্রথম আমাদের যাওয়ার গন্তব্য হচ্ছে লেপচা জগৎ, তারপরে সেখান থেকে ছটকপুর, তারপরে আবার ব্যাক করবো। ঘুরির কাটায় এখন রাত 12:30। আমি এখন বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণ পরেই আমার ট্রেন আসবে। মোটামুটি 1:05 পদাতিক এক্সপ্রেস, সেই ট্রেন ধরেই যাবো NGP, সেখান থেকে আমার পরবর্তী যাত্রা শুরু হবে। এখন আমি কিষানগঞ্জে, এখন NGP পর্যন্ত 80 কিলোমিটার এখনো দূর, আশা করছি 9:30 মধ্যে NGP পৌঁছে। ফাইনালি NGP পৌঁছে গেছি, এখন বাজে 9:00, ট্রেন লেট করে থাকলো, বিফোর টাইমে পৌঁছে দিচ্ছে। এবার এখান থেকে নেক্সট আমাদেরকে যেতে হবে লেপচা জগৎ। লেপচা জগৎ যাওয়ার জন্য আমাদের তিনখানা ওয়ে আছে। 1 হচ্ছে সুকিয়া পকরি হয়ে যাওয়া যায় ভায়া মিরিক, 2 হচ্ছে এখান থেকে আমরা যাবো প্রথমে শিলিগুড়ি জংশন, সেখান থেকে শেয়ার গাড়ি ধরে ঘুম থেকে লেপচা জগৎ, 3 হচ্ছে এখান থেকে NGP থেকে ডাইরেক্ট ঘুমের দার্জিলিং যে শেয়ার গাড়িগুলো যায় সেগুলো ধরে ঘুমে নামবো, সেখান থেকে লেপচা জগৎ। তো শিলিগুড়ি জংশন যাবো না এখান থেকেই ঘুমের গাড়ি ধরবো সেটা এখনো ডিসাইড করিনি, বাইরে যাই ভাড়াগুলো দেখি, সেই দেখার পরে ডিসাইড করবো যে কী করা যায়। NGP স্টেশনের বাইরে বেরিয়ে এখন ব্রেকফাস্ট করতে এসেছি। স্টেশনের বাইরে বেরোনোর পরে আপনারা দেখতে পাবেন অনেক হোটেল আছে, মোটামুটি সবই একই রকম, যে কোনো হোটেল থেকে আপনারা খেতে পারেন। তো আমরা এসেছি এখন একটা হোটেলে, যেখানে 2 পিস আলু পরোটা 60 টাকা প্লেট ওটাই অর্ডার করেছি। এখান থেকে খেয়ে শেয়ার যে অটোগুলো আছে সেই অটোগুলোতে করে শিলিগুড়ি জংশন যাবো, শিলিগুড়ি জংশন থেকে ওখান থেকে শেয়ার গাড়ি করবো ঘুমের জন্য। আমরা এখানে NGP তো গাড়ি আছে, কিন্তু এখানে ভাড়া একটু বেশিই বলছে এবং ছাড়তেও হয়তো দেরি হবে, সেই জন্য আমরা সিদ্ধান্ত করলাম যে খাওয়া দাওয়া করে শিলিগুড়ি জংশন চলে যাবো, এবং শিলিগুড়ি জংশন থেকে শেয়ার কারগুলো করে ঘুম যাবো। স্টেশন থেকে শেয়ার যে অটো বা যে গাড়ি, ছোটো ভ্যান টাইপের গাড়ি বলুন, সেগুলোতে চাপলাম, এখান থেকে যাবো শিলিগুড়ি জংশন। তো বলে রাখি আমি খেলাম এখানে অন্নপূর্ণা হোটেল, অনেকগুলোই আছে, অন্নপূর্ণা, কৃষ্ণা, পাম্পি, পরপর অনেক হোটেল আছে, সবগুলো মোটামুটি একই খেলাম। খাবার কোয়ালিটি খুব একটাও ভালো না, আবার খুব খারাপও নয়, মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল, খাওয়া যেতে পারে, খাওয়ার জন্য ঠিক আছে। এবার এখানে ভ্যানগুলোতে চেপেছি, ভ্যান ভর্তি না হলে তো ছাড়বে না, ওয়েট করছি। এবার এখান থেকে যাবো শিলিগুড়ি জংশন। শিলিগুড়ি জংশন NGP থেকে ভাড়া 20-30 টাকার মতন নেয়, সময় লাগে 15-20 মিনিট। এখান থেকে আপনি গ্যাংটক, দার্জিলিং সব জায়গায় গাড়ি পেয়ে যাবেন। দার্জিলিং ঘুম দুটোরই ভাড়া 200 টাকা করে ফেয়ারে, একটা গাড়িতে 10 করে নেয়। আমাদের এখন 8 হয়েছে, এখনো 2 বাকি আছে, তো সেই আমরা এখন ওয়েট করছি, দেখা যাক 2 আরও ভর্তি হলে গাড়ি ছাড়বে।
আমরা এসে গেছি ঘুম, এই ঘুম রেলওয়ে স্টেশন, ভারতের অন্যতম উচ্চতম রেলওয়ে স্টেশনের মধ্যে এক। অল্টিটিউড 7,407 মিটার। এখান থেকে আমরা এবার সুকিয়া পকরি রুটের গাড়িতে লেপচা জগৎ যাব। এই হলো ঘুম রেলওয়ে স্টেশন। ঘুম থেকে চললাম এবার লেপচা জগতের পথে শেয়ার গাড়িতে। শেয়ার গাড়ির ভাড়া 30 টাকা। পৌঁছে গেলাম লেপচা জগতে ফাইনালি। প্রচন্ড ঠান্ডা এখানে। সময় লাগলো শিলিগুড়ি জংশন থেকে ঘুম আসতে 2.5 ঘন্টা, আর ঘুম থেকে সঙ্গে সঙ্গে শেয়ার কার পেয়ে গেছিলাম সেটাতে সময় লাগলো 20 মিনিট। টোটাল 3 ঘন্টাতে শিলিগুড়ি থেকে লেপচা জগৎ পৌঁছে গেলাম। খরচা হয়েছে শিলিগুড়ি জংশন থেকে ঘুম আসতে 200 টাকা, আর ঘুম থেকে লেপচা জগৎ শেয়ার গাড়িতে 30 টাকা। মানে 230 টাকায় 3 ঘন্টাতে শিলিগুড়ি থেকে লেপচা জগৎ আপনারা ইজিলি আসতে পারবেন। এটা আমার হোমস্টে, সোলাকো হোমস্টেতে আছি। এখান থেকে সুন্দর ভিউ দেখতে পাবেন, পেছনে দার্জিলিং এর ভিউ দেখা যাচ্ছে।